দীর্ঘায়িত কোনো বক্তব্য এখানে রাখা যাবে না। আজ কুমিল্লা উত্তরের মিলন মেলা হয়েছে, ধন্যবাদ জানাই আজকে যারা এই মিলন মেলা আয়োজন করেছেন, ধন্যবাদ জানাই মাননীয় প্রধান অতিথিকে। উনি অন্য কোনো জেলায় না গেলেও কুমিল্লা উত্তরকে তার মনে ধারণ করে আমাদের আমন্ত্রণে এসেছেন, ধন্যবাদ জানাই প্রতিটি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যারা এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে এসেছেন। আজ আমাদের কুমিল্লা বিভাগের সর্বশেষ সম্মেলন, সেই সম্মেলনটি সফল হবে, সুন্দর হবে, এটাই সকলের প্রত্যাশা। আজ যেই প্রাঙ্গণে আমাদের সম্মেলন হচ্ছে, এই প্রাঙ্গণ যদি আরো বড় হতো তাহলে আমরা বুঝাতে পারতাম কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ কত সুসংগঠিত। দুঃখের বিষয়, মাঠটি ছোট হয়ে গেছে, আগামীতে আমরা আরো বড় মাঠ দাবি করি, আগামীতে আমরা আরো শক্তিশালী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ দাবি করি। আগামীতে সবচেয়ে বড় জিনিস কুমিল্লা উত্তর জেলার আওয়ামী লীগের কোন ঠিকানা নেই, শুধুমাত্র প্যাডে দেখা যায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ চান্দিনা। আগামীতে আমরা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের একটি ভবন দাবি করি। ইনশাআল্লাহ যেই নতুন নেতৃত্ব আসবে অবশ্যই সুন্দর করে গুছিয়ে, যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, ঠিক সেভাবে আগামী নেতৃত্বের হাত ধরে এগিয়ে যাবে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের। আমি আবারও সকলকে অভিনন্দন জানিয়ে এবং সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।